स्वयं श्रीमती राधा रानी काक मल्लो मार। ओ मैरा আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এ আমার কেমন লীলা রে বাবা, আগে তো কখনো নাম শুনি নাই। কাক মাল্য মান, মনে রাখবেন মায়েরা, রাধারানীর কিন্তু একটা দুটো মান নয়, চৌষট্টিটা মান। রাধারানীর চৌষট্টি মান, তার মধ্যে এটি একটি কাক মাল্য মান। কাক মানে কি বাবা তুমি বলো তো, কাক মানে কি? কাক মানে কি তুমি বলো? কাক মানে তোমরা কথা বলতে পারো? ও বন্ধ করতে বলেছি বলে একেবারে মুখে হরি বল। কাক মানে কি? পাখি। কাক মানে ময়ূর। হরি বল হরি বল হরি বল। আমার ওই মা বললো কাক মানে ময়ূর, বলেই মাথাটা চাদরের তলে লোকাচ্ছে। কাক মানে পাখি, যাকে আমরা ভালো কথায় ঝাড়ুদার পাখি বলে থাকি না মা। সেই কাক সামান্য পক্ষীকুলে জন্মগ্রহণ করে সেই কাকটি কি এমন কর্ম করলো যার জন্য ভগবানের লীলায় সে স্থান পেয়ে গেল? এই লীলার মাধ্যমে আমরা জানতে পারব। আর কি জানবো? মাল্য। মাল্য মানে কি মা? মাল্য মানে কি বাবারা? মালা। মাল্য মানে হলো মালা। আমরাও ভগবানের সেবার জন্য মালা গাঁথি, আর রাধারানীও ভগবানের সেবার জন্য মালা গেঁথেছিলেন। কিন্তু আমাদের হাতের গাঁথা মালা আর রাধারানীর হাতের গাঁথা মালার মধ্যে তফাতটা কোথায়, তাৎপর্যটা কোথায়? কেমন করে মালা গেঁথে সেবা দিলে রাধারানী, কেমন করে মালা গেঁথে ভগবানকে সেবা দিয়েছেন, কেমন করে মালা গাঁথা উচিত, আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব। আর কি জানব? মান। মান মানে কি দিদি ভাই? হ্যাঁ, মান মানে রাগ করা। হ্যাঁ, ঘন ঘন রাগ হয় না? মান মানে অভিমান। কার প্রতি কার অভিমান? ভগবান কৃষ্ণচন্দ্রের প্রতি রাধা রানীর অভিমান। সেটা কেমন করে মিলনে পরিণত হলো সে লীলায় আজ আমরা আস্বাদন করবো। আসুন সবাই মিলে মহামন্ত্র নাম গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করি। কই সবাই বাহু তুলুন দেখি, একজনও বাদ করলে চলবে না বাবা। যারা ব্যালকনিতে বসে আছেন রাধে রাধে অনুরোধ রইল, চরণ ধরে যারা ব্যালকনিতে আছেন, এই যে কি হলো বাবা, বাহু তোলো, ফাঁকে পড়ে যাবে, যে ফাঁকি দেবে সে তো ফাঁকে পড়বে। এদিকের মায়েরা ওমা পেছন দিকে তাকাতে পারছি না বলে আপনারা বাহু তুলবেন না। হ্যাঁ, বাহু তুলতে হবে সবাইকে, সবাই মিলে বাহু তুলে একসঙ্গে নাম গাইব, কারণ এই নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। আমি গাইব, আমার শুনে শুনে প্রত্যেককে গাইতে হবে, কিন্তু একজনও বাদ পড়লে চলবে না। জোরে জোরে গাইবেন যেন আমি শুনতে পাই। কি দাদা ভাই পাবো তো, শুনতে পাবো তো, ওই দেখি কেমন শুনতে পাই। সবাই একসঙ্গে উচ্চ ঈশ্বর হরে কৃষ্ণ। আপনারা এতজন আছেন আর আমি একা, যদি আপনারা সবাই মিলে উচ্চ ঈশ্বরে গেয়ে ওঠেন না মা, ওই কাশী বিশ্বনাথ থেকেও শোনা যাবে, এই মাইক্রোফোনটাও চাপা পড়ে যাবে। সবাই মিলে একসঙ্গে, সবাই জোরে জোরে। ও মা, বাড়িতে যখন আপনারা ভগবানকে সেবা দেন, ভগবানকে ডাকেন, তখন কি জানালা দিয়ে আমি কান পেতে জিজ্ঞাসা করব যে কি গো মা আমাকে একটু শোনাও না? আমি বলবো না, আমি আসবো না। কিন্তু আজকে যখন আপনাদের কাছে পেয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি, আমার অনুরোধ, চরণ ধরে মিনতি, সবাই মিলে একসঙ্গে গাইব জোরে জোরে। এই মধুর বৃন্দাবন মহামন্ত্র নামে আরো মধুময় হয়ে উঠবে। সবাই মিলে জোরে জোরে বাহু তুলে গান হরে কৃষ্ণ। একটু ছোট করে বাজাও, একটু ছোট করে। তুমি এত জোরে বাজাচ্ছো, আমার মায়ের কি গাইছে আমি শুনতেই পাচ্ছি। এইবার পাবো? হ্যাঁ, শুধু আমি গাইবো আর আপনারা গাইবেন, এরা কেউ কিছু বাজাবেও না আর গাইবেও না, তাহলে নিশ্চয় শুনতে পাবো বাবা। সবাই একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, হরে হরে। বাহ, খুব সুন্দর হচ্ছে। হরে রাম
দাঁড়া দাঁড়া ওমা ব্যালকনিতে যারা আছে টিকিটটা তো একটু বেশি দাও ওই জন্য কেউ বলছে না দেখো হাত মুটি আছে এমন কোনো ঠান্ডা পড়েনি বাবারা যাতে আমরা করতাল বাজাতে পারবো না বাহু তুলতে পারবো না ঠান্ডা অনেক কম আছে না তাই না অনেক কম তাহলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নাম সংকীর্তন নয় বাবা ভগবানকে পেতে গেলে আর লজ্জা করলে চলবে গো তাহলে সবাইকে নাম বলতে হবে শিখে নিলেন এবার একসঙ্গে আপনারা আমরা সবাই একসঙ্গে গাইব জোরে জোরে গাইব বাহু তুলে ভাই গাইব করতাল বাজাতে বাজাতে গাইব সবাই একসঙ্গে হরে কৃষ্ণ হরে টাকা দিয়ে এনেছেন বলে অপরাধ নেবেন না একটা কথা বলবো একটা কথা খুব মনে পড়ে গেল তাই আমি বলছি কিছু মনে করবেন না আপনারা এখানে যারা বসে আছেন না মায়েরা বাবারা আপনারা বসে আছেন নিঃস্বার্থভাবে তাই গোবিন্দ যদি কৃপা করে বাবা আগে আপনাদের করবে আমাকে নয় কারণ আমি আমার স্বার্থ নিয়ে দাঁড়িয়ে আছি তিন ঘন্টা প্রোগ্রাম হবে টাকাটা গুনে নেব চলে যাব তাই তো কিন্তু আপনারা যারা বসে আছেন নিঃস্বার্থভাবে তাই ভগবান যদি কৃপা করে আগে আপনাদের করবে আমাকে নন আপনারা যদি আমাকে কৃপা করেন তবে আমি ভগবানের কৃপা পাব তাই সবার কাছে অনুরোধ দয়া করে কেউ ফাঁকি দেবেন না সবাই মিলে একসঙ্গে আমরা নাম গাইব আচ্ছা মায়েরা সাদা কালো টিভি কাদের কাদের বাড়িতে ছিল একবার বাহু তুলে দেখাবেন তো কি বাবা ছিল না টিভির অ্যান্টেনাটা কেমন থাকতো বাবা এরকম এটা আবার কেমন হরি বল কি মায়েরা টিনের চাল হোক টালির চাল হোক খড়ের চাল হোক বাঁশ বা বাকারি দিয়ে উঁচু করে লম্বা করে বাঁধা থাকতো তাই না যার টিভির অ্যান্টেনা যত উঁচুতে তার টিভির ছবিটা তত পরিষ্কার আর যত নিচুতে থাকবে তত ছবিটা কি হবে ঝিরঝির করবে তাই তো তাহলে আমাদের অ্যান্টেনা মানে আমাদের বাহুগুলো যদি এমন নিচু হয়ে থাকে মা আমাদের ছবিটা বাবা গোবিন্দ চরণে পরিষ্কার যাবে তো যাবে কি একদমই যাবে তাহলে আমাদের কি করতে হবে ওই হোক দেখি বাহু বাহু উঠু সোজা করে সবাই একসঙ্গে সবাই মিলে বাদ কেউ নয় আর বলি করতাল কি আমার কাছে একার কাছে আছে আপনাদের কাছে করতাল নেই ওই দেখি একবার বাজুক প্রেম সে সবাই মিলে করতাল তাই বল হরি বল হরি বল আমার কাছেও করতাল আছে আপনাদের কাছেও আছে আমার কাছে মা দুটো শ্রী খোল আছে আমার কাছে দুটো শ্রী খোল আছে দিদি ভাই আপনাদের কাছে খোল আছে কোথায় কোথায় খোল আছে দেহ খোল ওই দেখুন ওখান থেকে আমার এক ছোট্ট বাবা বলছে খোল কোথায় আছে কানে তাহলে এই দেহ খোলটাকে বাজাতে হবে দেহ খোল বাজাবো পরে করতাল বাজাবো আর মুখের নাম বলবো কেমন সবাই মিলে একসঙ্গে বাহু তুল করতাল বাজাতে বাজাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Come on up.
আসুন এবার লীলার মধ্যে প্রবেশ করা যাক। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, বিষয় কাক মাল্য মার। বিষয় কাক মাল্য মার, ও মাইরা প্রভাতকাল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এখানে কি হচ্ছে মা? রাধে রাধে কথা বলাবলি করবেন না, চঞ্চল হবেন না, মন দিয়ে আস্বাদন করুন। প্রভাতকাল স্বয়ং বৃন্দাবনেশ্বরী রাধারানী আজ একাকিনী কুঞ্জের দ্বারে বসে আছে, অপেক্ষা করে কার জন্য রাধারানী চিন্তা করছেন। এই তো প্রভাত হয়ে গেছে, আমার প্রাণনা এই পথ ধরে নাচতে নাচতে গাইতে গাইতে প্রত্যেক দিন চলে যায়। বহুদিন হয়ে গেল আমার মধুর সঙ্গে আমার নয়নে নয়ন মিলন হয় না, তাই আজ যখন আমার প্রাণনাথ এই পথ ধরে আসবে আমার নয়নে নয়ন মিলন হবে, আমার দুটো মনের কথা আমার দুটো প্রাণের কথা আমি আমার প্রাণনাথকে শোনাব। বৃন্দাবনেশ্বরী রাধারানী এমন সময় হঠাৎ কি হলো জানেন? প্রাণ গোবিন্দ আমার দাদা বলরামকে সঙ্গে নিয়ে, দ্বাদশ রাখাল বনকে সঙ্গে নিয়ে সেই পথ ধরে নাচতে নাচতে গাইতে গাইতে চলে গেল, কিন্তু একটি বারের জন্য রাধার কুঞ্জ পানে তাকালো না। অঝর নয়নে কাঁদতে বসেছেন রাধারানী, আমার কি হল, কোন দোষের দোষী আমি, কি এমন অন্যায় কাজ করেছি আমি, কি এমন অপরাধ করেছি আমি যে কোন প্রভাত কাল থেকে আমি একাগ্র চিত্তে বসে রইলাম, কিন্তু একটি বাড়ির জন্য আমার প্রাণনাথ আমার কুঞ্জ পানে তাকালো না। রাধারানী অঝর নয়নে কেঁদে চলেছে, আর ঠিক এমন সময় রাধার কুঞ্জে এসে উপস্থিত হয়েছে তার প্রিয় সখী বিশাখা। বিশাখা রাধারানীকে ডেকে বলছে, ও রাধে তুই অমন করে এই প্রভাতকারে কাঁদছিস কেন? রাধে আমাকে বল কি হয়েছে তো, কি তোর মনের ব্যথা আমাকে বল না রাধে। ও মা, বিশাখা জিজ্ঞাসা করছে কিন্তু রাধারানীর মুখে কোনো কথা নেই। আবার জিজ্ঞাসা করছে বিশাখা, ও রাধে বল না সখী তোর কি হয়েছে, কেন তুই অমন করে কাঁদছিস আমার কাছে বল। তবুও রাধারানী কোনো কথা বলল না। বিশাখা বলছে, ও রাধে আমি না তোর মরম সখী, তুই না আমার কাছে সব কথা বলিস, তাহলে অমন করে তুই কেন মুখ বুঝে আছিস বল, বল না রাধে কি হয়েছে তোর মনের কথা। রাধারানীকে বারবার প্রশ্ন করা সত্ত্বেও রাধারানী যখন কোনো উত্তর দিল না, তখন বিশাখা চিৎকার করে উচ্চৈঃস্বরে বলে উঠলেন, রাধে জানি না তোর কি হয়েছে, তুই আমার ওপর অভিমান করে আছিস নাকি তোর মনে অন্য কিছু ব্যথা, তুই যদি তোর মনের কথা আমাকে নাই বলিস কখনো বলবি না যে আমি তোর পরম সখী, আর কোনোদিন তোর কাছে আসবো না, তোর কাছে কিছু প্রশ্ন করব না। যখন বিশাখা পিছন ফিরে চলে যাচ্ছে মা, এমন সময় হঠাৎ রাধারানী পিছু ডাক দিয়ে বলে উঠল, বিশাখা বিশাখা সখী আমায় ছেড়ে যাস না, সখী রে ফিরে আয়ে, যাস না সখী আমাকে একাকে রেখে অমন করে চলে যাস না। আমাদেরই না বলেছে বিশাখা তাড়াতাড়ি করে ছুটে এসেছে রাধার কাছে, রাধে তবে বল তোর কী হয়েছে, তুই কেন এমন করে কাঁদছিস, তুই জানিস না
আমি তোকে কতখানি ভালোবাসি, আমি যে তোর মরম সখী, তুই আমার মরম সখী। তুই যদি কষ্ট পাস, তুই যদি ব্যথা পাস, তুই যদি অমন করে অঝর নয়নে কাঁদিস, আমি কেমন করে মুখ বুঝে থাকি বল। বল না সখী, তোর কি হয়েছে? ও মা, যেই না এই কথাটা বলেছে, রাধারানী তাড়াতাড়ি করে বিশাখার হাত দুটো ধরে বিশাখাকে কাছে টেনে মুখ মাঝে জড়িয়ে ধরেছে, আর নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, ওরে সখী রে। Oh, yeah.
পারল না, ছুটে এসে বলছে রাধে এতে কি বলছিস রাধে, এতক্ষণ পর আমি বুঝতে পারলাম, এতক্ষণ পর আমি জানতে পারলাম তোর মনের কথাটা। হ্যাঁ গো ও রাধে, এই সামান্য একটা ব্যাপার নিয়ে এমন করে এই প্রাতকালে কেউ কাঁদতে বসে? আচ্ছা তোকে একটা কথা বলি শোন ও রাধে, তোর প্রাণনাথ তোর কুঞ্জপানে তাকায়নি, এর তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না? শুধু শুধু তো আর হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটা না জেনে না বুঝেই তুই কাঁদতে বসেছিস। আচ্ছা আমি একটা কথা বলি শোন ও রাধে, এখন তো প্রভাতকাল, একটা কাজ কর, তুই বড় কিছু ফুল তুলে নিয়ে আয়, সেই ফুল দিয়ে সুন্দর করে একটি মালা গাঁথ আর বধূর গলায় পরিয়ে দিয়ে তোর মনের কথা প্রাণের কথা তোর প্রাণনাথকে জানিয়ে আয়। ওমা যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বিশাখাকে ডেকে বলছে, ও বিশাখা এদিকে শোন 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 তাড়াতাড়ি, ও বিশাখা শোন না সখী, এত সুন্দর পরামর্শ যখন তুই আমাকে দিবি আমার একটা উপকার করে দিবি, একটা কাজ করে দিবি বিশাখা। বলছে কি কাজ শুনি একবার। ও বিশাখা শোন না সখী, তুই না আমার মরণ সখী, জানা সখী একবার ওই পুষ্প কানন থেকে আমার জন্য কিছু পুষ্প চয়ন করে এনে দে। বিশাখা বলছে ও মা এ আবার কেমন কথা শুনি, এই যে বলি তোর প্রাণনাথের জন্য তুই মালা গাঁথবি আর ফুলটা আমায় তুলে এনে দিতে হবে। না 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 এ আমি কিছুতেই পারবো না, তোর কাজ তুই কর। রাধারানী ছুটে গিয়ে বিশাখার হাতটা ধরেছে, বিশাখা তুই না আমার মরম সখী, আমি জানি তুই আমায় কতখানি ভালোবাসিস, আমার কথা তুই ফেলতেই পারবি না, জানা সখী একটিবার একটিবার গিয়ে ওই বন থেকে আমার জন্য কিছু ফুল তুলে এনে দিতে। ওমা যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিশাখা বলে উঠল, হে রাধে প্রেমময়ী, তুমি হলে বৃন্দাবনেশ্বরী বৃষভানু রাজনন্দিনী অষ্ট সখীর শিরোমণি রাধে, আমি কি তোমার কথা ফেলতে পারি, সত্যি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মরম সখী, আমি তোমার মরম সখী, আমি তোমার কথা ফেলতে পারবো না, আমাকে যখন যেতেই হবে এই আমি চললাম। ওমা মনের আনন্দে চলেছে কে বিশাখা, যেই না দু পা আগিয়েছে পিছন থেকে রাধারানী ডাক দিয়ে উঠলেন, বিশাখা বিশাখা ও বিশাখা দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি ফুল তুলতে যাচ্ছিস যা কিন্তু একটা কথা মনে রাখিস, ফোটা ফুল তুলিস না যেন, আ ফোটা ফুল তুলে আনিস। ও মায়েরা ফোটা ফুল নয় আ ফোটা ফুল, আ ফোটা ফুল মানে কি মায়েরা, ওই পেছন দিকের মায়েরা একটু জোরে বলুন তো, আ ফোটা ফুল মানে কি? কুঁড়ি ফুল। আ ফোটা ফুল মানে কুঁড়ি ফুল। তা হ্যাঁ গো মা, রাধারানী বিশাখাকে কুঁড়ি ফুল তুলতে বলল কেন, ফোটা ফুল কেন নয়? কারণ ওই ফোটা ফুলে কত ভ্রমর ভ্রমরী কত মৌমাছি মধু পান করে যায় আর ওই ফুলগুলিকে উচ্ছিষ্ট করে দেয়, তাই রাধারানী বলছি ওরে বিশাখা ওই উচ্ছিষ্ট ফুলে আমি কি আমার প্রাণনাথের জন্য মালা গাঁথতে পারি সখী, তাই তোকে যা বলছি তুই সেটাই কর, তুই কুঁড়ি ফুল তুলে নিয়ে আয়। রাধে রাধে কি বাবা দেখো পদকর্তা কত সুন্দরভাবে মানব জীবনের সঙ্গে ফুলের তুলনা করলেন। পদকর্তা শাস্ত্রকার তিনি বলছেন কি, বাল্যকালের সতুল্য ভবেন্ন মূল্যবান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, তার মানেটা কি বোঝালো, বাল্যকালের সতুল্য মানে বাল্যকালে শিশুকালে যেভাবে ভগবানকে ডাকা যায় ভগবানের সাধন ভজন করা যায়, একবার যদি যৌবন কাল এসে যায় আর কিন্তু ভগবানকে সেভাবে ডাকা যায় না, সংসারের মায়ায় আবদ্ধ হয়ে বিষয়ের বিষে আবদ্ধ হয়ে ভগবানকে আর সেভাবে।
সাধন ভজন করা যায় না। তাই যা করতে হবে সময় থাকতে থাকতে বাবা, সময় যদি একবার চলে যায় সে সময় আর ফিরে আসে না। হরিবোল এই প্রসঙ্গে একটি খুব সুন্দর গান মনে পড়ে গেল মা, বাংলার লোককবি লালন ফকিরের লেখা একটি সুন্দর গান। আপনাদের যদি অনুমতি থাকে তবে আমি গানটা গাইব। কি বাবা গাইব? বাংলার লোককবি লালন ফকির বলছে, সময়ও চলিয়া যায় নদীর ও স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তাকে শত শত ধিক। তাহলে যা করতে হবে আমাদের সময় থাকতে থাকতে, যাদের আসিতে হয় না তাদের আসিতেও বাবা হবে না। মানেটা কি? ভবে আসিতে যাদের সাধন ভজন হয় না, 80 বছর বয়স হয়ে গেলেও তাদের সাধন ভজন হবে না। যা করতে হবে সময় থাকতে থাকতে, কবির ভাষায় কি বললে, দিল থাকিতে Hallelujah.
থাকি সুখ মোহনা থাকি সুখ মোহনা হবে আর সেই বৃক্ষে ফুল হবে তারপর ফল হলে সেই ফল আমরা আস্বাদন করব কবির ভাষায় কবি কি বলছেন অসময়ে কৃষি করে তাহলে বীজ বোনাটা আমাদের বিফলে যাবে তাই কি বলছি অসময়ে হরি বল কৃষি করে সেই লালন ফকির তার ভাষায় কি বললেন জানে অমাবস্যা
থাকতে সময় যদি চলে যায় সে সময় আর ফিরে আসবে না। তাই শিশুকাল থেকে বাল্যকাল থেকে এখনো পর্যন্ত হয়তো মধ্যবয়সী বা বৃদ্ধ হয়ে গেছি বৃদ্ধা হয়ে গেছি এমনও যদি কেউ থেকে থাকি যে এই তো সবে এই বয়স আরও কটা দিন যাক না, চুলগুলো যখন সাদা হয়ে যাবে, দাঁতগুলো যখন পড়ে যাবে, গায়ের চামড়া যখন ঢিলা হয়ে যাবে, তখন না হয় ভগবানকে ডাকবো হরি হরি করবো, এখনই থেকে অত হরি হরি করার কী দরকার আছে। তাদের কথা ভেবে বলছি মায়েরা বাবারা, একটি কথা সবসময় মনে থাক রাখতে হবে, আজ আছি কাল নাও থাকতে পারি। যদি কেউ না ভেবে থাকে এই তো সবে 30 বছর বয়স, 60 বছর বয়স হোক তারপর হরিনাম করবো, কে বলতে পারে যে আগামীকাল আমার কপালে মৃত্যু লেখা নাই। কাল যদি মরে যায় তবে কি আর ভগবানকে ডাকা হবে না? তবে কি এই বদনে তার নাম কোনোদিনই গাওয়া হবে না? সে ছাড়া যে আমাদের মতো এই এই কলিজীবীর আর কোনো গতি নাই। ভগবানকে তার চরণ ধরে আমাদের সবার একটি কথাই বলা উচিত। ওমা, ভগবান কখনো আমাদেরকে বলেনি যে আমাকে শ্বেত পাথরের একটা মন্দির তৈরি করে দাও, বলেছেন বাবা? ভগবান কি কোনোদিন বলেছেন মা যে আমাকে সোনার থালাই করে সেবা দিতে হবে তবে আমি সেবা গ্রহণ করব? বলে ভগবান এই কথা কোনোদিন বলেছেন যে আমাকে নামি দামি সন্দেশ খেতে দিতে হবে, ফল খেতে দিতে হবে? তাও বলেননি বাবা। কিন্তু ভগবান একটা কথা বলেছেন, কোনো ভক্ত যদি শুদ্ধ ভক্তি দিয়ে দুফোঁটা নয়ন পারি আমার চরণে অর্পণ করতে পারে, আমি যুগে যুগে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে থাকতে পারি। আমরা সবাই আমার আমার করে যাই, সারাটি জন্ম শুধু নিজেদের কথা ভেবে গেলাম, একটিবারের জন্য ভগবানকে আমরা কেউ জিজ্ঞাসা করেছি? আচ্ছা মায়েরা বলুন তো, এখানে তো এতজন বসে আছেন, ভগবানকে কারা কারা ভালোবাসেন একবার বাহু তুলুন তো দেখি। সবাই ভালোবাসেন, লক্ষ্য করে দেখবেন, অপরাধ নেবেন না। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভক্তি করি, কিন্তু আমাদের ভালোবাসা ভগবানের প্রতি আমাদের ভক্তিটা বাবা একটু অন্যরকম। লক্ষ্য করবেন আমাদের প্রত্যেকের বাড়িতে ভগবানের মন্দির আছে, রাধা গোবিন্দের বিগ্রহ আছে, ধনী লোকের বাড়িতে শ্বেত পাথরের মন্দির, আর কাঙালের বাড়িতে দরিদ্রের বাড়িতে আলাদা করে মন্দির করা বাবা না থাকলেও সবার ঘরের একটি কোণে ওই রাধা মাধবের বিগ্রহ অবশ্যই আছে। আমরা সবাই ভগবানকে পুজো করি, ভগবানের সেবা দিই, সাধন ভজন করি, লক্ষ্য করে দেখলেন আমাদের ভক্তিটা একটু অন্য রকমের, আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসাটা একটু অন্য রকমের। কেমন ভালোবাসা, কেমন ভক্তি! লক্ষ্য করে দেখবেন আমরা প্রভাতকালে স্নান করে মন্দিরে ঢুকে ভগবানকে সেবা দিলাম, আর সেবা দেবার শেষে আমরা গলে বসন দিয়ে ভগবানকে কি বলি বাবা? হে প্রভু, ও প্রভু, ও প্রভু, জানো তো আজকে আমার একমাত্র কন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুমি দেখো প্রভু ভালো ঘরে যেন আমার কন্যাটির বিবাহ দিতে পারে, সে যেন বেশি পণ নাচিয়ে বসে, তুমি দেখো প্রভু আমার কন্যাটিকে যেন সুপাত্রের হাতে তুলে দিতে পারে। কি মা তাই না? আবার কেউ কেউ বলি, ও গো দয়াময়, আমার পুত্র আজকে আমার একমাত্র সন্তান, আমার ছেলে আজকে একটা ভালো জায়গায় চাকরি ইন্টারভিউ আছে, তুমি দেখো প্রভু আমার ছেলেটা যেন উঁচু পোস্টে একটা বড় মাপের চাকরি পায়, আর মোটা টাকা মাইনে যেদিন আসবে ভগবান সঙ্গে সঙ্গে আর দেরি করবো না, একেবারে 5 কেজি বাতাসা দিয়ে তোমার পুজো দেব। আবার কেউ কেউ বলি,
আমার যে সমস্ত মায়েরা স্বামীদেরকে ভালোবাসে, স্বামীদের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো দয়াময় কৃপাময় করুণা সাগর প্রভু, আমার স্বামী যে কয়েকদিন ধরে বড় অসুস্থ, ওনাকে তুমি সুস্থ করে দাও প্রভু, ওনাকে তুমি ভালো করে দাও প্রভু, আমার স্বামী আমার সন্তান আমার সংসারকে তুমি সুখে রেখো, আর কিছু চাইব না। কি বাবা, আমি যে কথাগুলো বললাম ভুল বললাম? এটাই হলো আমাদের ভক্তি, এটাই হলো আমাদের চাওয়া, এটাই হলো আমাদের পাওয়া। এখানে তো আপনারা এতজন আছেন, বাবারা মায়েরা সবাইকে বলছি, ভগবানের কাছে কখনো দুফোঁটা নয়ন বাড়ি ফেলে দুটি করজোড়ে একটি বাড়ির জন্য তাকে জিজ্ঞাসা করেছি, প্রভু তুমি কেমন আছো, তুমি ভালো আছো প্রভু, আমি সবই তোমার চরণে সঁপে দিলাম, শুধু তোমার কাছে আমার একটি মিনতি একটি প্রার্থনা দয়া, তুমি দেখো প্রভু জন্ম জন্ম আমি যেন তোমার ওই রাতুর রাঙা চরণের দাস হয়ে থাকতে পারি, নিতাই গৌর হরি বল হরি তাকে কেউ জিজ্ঞাসা করি না, ভগবান তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, তার কথা ভাবি না বাবা, শুধু নিজেদের কথা ভাব, আমার স্বামী আমার সন্তান আমার সংসার টাকা পয়সা বাড়ি বাড়ি বিষয় আশয় সব কিছু শুধু আমার, আমি সবাইকে নিয়ে যেন সুখে থাকতে পারি, তুমি এই আশীর্বাদ করো। কিন্তু বাবা, যেটা পেলে আমাদের চাওয়া পাওয়ার আর কিছু বাকি থাকে না, সেই পরম ঈশ্বর পরম ভগবানকে আমরা ভুলে যাই, তাই না? ভালোবাসার মতো ভালোবাসা যদি বাবা অন্তরে থাকে, ভক্তির মতো ভক্তি যদি অন্তরে থাকে, ভগবান কি কখনো ভক্তের থেকে মুখ ফিরায়ে থাকতে পারেন? পারেন। রাধে রাধে, ওমা রাধারানী ভগবানকে কতখানি ভালোবাসেন দেখি, হ্যাঁ অনেক ভালোবাসে। কি বাবা, রাধার মতো ভগবানকে কি আর কেউ ভালোবাসতে পারেনি? কে পেরেছে, কে পেরেছে বাবা? হরি বল হরি বল। রাজস্থানের রাজকন্যা মীরাবাঈ, তিনিও ভগবানকে ভালোবাসতেন বাবা, তবে রাধা আর মীরা দুজনেই ভগবানকে পেতে চেয়েছেন, কিন্তু দুজনের ভালোবাসার মধ্যে একটা তফাত আছে, পার্থক্য আছে, এরা দুজন দুই রকমভাবে ভগবানকে পেতে চেয়েছেন। কে কেমনভাবে পেতে চেয়েছেন, আসুন একটি ভজনের মধ্যে দিয়ে আমরা তা বোঝার চেষ্টা করি। হরি বল হরি বল, একটি ভজনের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, এই যে রাধা আর মীরা দুই পরম ভক্ত, তারা কেমন ভাবে ভগবানকে পেতে চেয়েছেন। অন্তর্যা
পেতে চেয়েছেন, কিন্তু দুজনের ভালোবাসার মধ্যে তফাত আছে, পার্থক্য আছে। যাই হোক, ভক্ত যেমন হোক, ভক্তের ভক্তিটা যদি বাবা শুদ্ধ থাকে, ভগবান ভক্তকে কৃপা করতে যুগে যুগে অবতীর্ণ হয়। আজকে বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধে বিশাখাকে বলছি, ওরে বিশাখা, তুই আমার জন্য কিছু ফুল তুলে এনে দে, আর সেই ফুল দিয়ে মালা গেঁথে আমি আমার প্রাণনাথের গলায় পরিয়ে দিয়ে আসবো। আজ আমি যাব কুসুম কাননে পুষ্প চয়ন করতে। ও মায়েরা, একটা কথা মনে রাখবেন, আশ্রয় তত্ত্ব রাধারানী। তাই যাবার আগে বিশাখা কি করেছে, রাধারানীর চরণ ধুলি কিছুটা অঙ্গে মেখেছে আর কিছুটা সঙ্গে করে নিয়েছে। আশ্রয় তত্ত্ব রাধারানীকে স্মরণ করতে করতে চলেছে কোথায়, কুসুম কাননের দিকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আমরাও সবাই মিলে গাইব সেই মধুমাখা রাধা কৃষ্ণ নাম। আজ মনের আনন্দে চলেছেন বিশাখা কোথায়, কুসুম কাননে কুসুম চয়ন করতে। আমরাও সবাই মিলে একাগ্র চিত্তে দুটি করজোড়ে সেই ভগবানকে, সেই রাধা কৃষ্ণকে স্মরণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ
विशाखा राधा कृष्ण गुणगान गाइते गाइते एसे उपस्थित होयेछे कुसुम कानोनी। ओ मायरा कुसुम कानोनी एसे एबार विशाखा फुलेर साजिखानी हाते नियेछे। ফুলের সাজিখানি হাতে নিয়েছে মা বিশাখা। এবার মনে মনে ভাবছে যার নামে গাথা হবে মালা আজ সেই গোবিন্দ নাম গাইতে গাইতে আমি একটি করে পুষ্প চয়ন করব। একটি করে ফুলে হাত দেয় বিশাখা আর সেই ফুলটিকে উদ্দেশ্য করে বলে হে ও গো কুসুম ও গো পুষ্প তোমায় আমার সাজিতে রাখলাম তুমি কি হবে জানো একটির পর একটি ফুল দিয়ে সুন্দর করে আমার প্রেমময়ী মালা গাঁথবে আর সেই মালাখানি যাবে ওই গোবিন্দের গলায়। তাই তোমার উদ্দেশ্যে আমি বললাম তোমায় আমি আমার এই সাজি ভরে রাখছি তুমি মনের আনন্দে চলে যাও গোবিন্দ গলে। তাই গৌর হলি পুষ্প চয়ন করছে আর মুখে কৃষ্ণ নাম গাইছে কেমন হবে। একটি করে ফুলে হাত দেয় ফুল তোলে আর মুখে কি বলে হা কৃষ্ণ কৃষ্ণচরণ পাওয়া যায় না। তাই আশ্রয় তত্ত্ব রাধারানীকে স্মরণ করছে বিশাখা আর বলছে কি রাধা কৃষ্ণ ভগবানের জন্য গাথা হবে মালা সাজি ভরা ফুল কি কি ফুল তুললে। ওমা বিশাখা তখন উত্তর দিচ্ছে এই যে আমি কি কি ফুল তুলেছি জানো তবে শোনো কি কি ফুল সে তো রক্ত নীল আদি পুষ্প আরে
কি ফুল তুলেছে, শ্বেত রক্ত, শ্বেত মানে সাদা, রক্ত মানে লাল, নীলোৎপল মানে নীলকণ্ঠ বা অপরাজিতা, জুই ফুল, রঙিন রঙিন গোলাপ ফুল, নানান জাতির ফুল তুলে মনের আনন্দে এসে উপস্থিত হয়েছে রাধা রানীর কুঞ্জে। মন দিয়ে আস্বাদন করবেন, দয়া করে চঞ্চল হবেন না মা। ওমা রাধারানীর কুঞ্জে যখনই এসেছেন তখন বিশাখা রাধারানী কি বলছে, আরে ও রাধে তোর জন্য এত সুন্দর সুন্দর ফুল তুলে আনলাম, তুই আর দেরি না করে একটি সুন্দর করে মালা গেঁথে ফেল। সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধে আমার কি করলো জানেন, বিশাখার হাত থেকে ফুলের সাজিখানা হাতে নিয়ে আর সেই সাজি ভরা ফুল থেকে একটি ফুল নিজ কর কমলে তুলে নিলেন, তুলে নিলেন নিজ কর কমলে তুলে নিয়ে সেই ফুলকে উদ্দেশ্য করে, সেই ফুলকে গোবিন্দ চরণে উৎসর্গ করে বলে উঠলেন, হে গোবিন্দ, ও গো প্রাণনা, তুমি তো আমার কুঞ্জ পানে তাকালে না, তাই আমি তোমার বিরহে মালা গাচ্ছি। তুমি দেখো বধূ, আমি তো এক আলা ভোলা গোয়ালিনী, আমার এই মালা তুমি গ্রহণ করো। ও মায়েরা বাবারা, আমরাও ভগবানের সেবার জন্য মালা গাঁথি আর রাধারানীও গেঁথেছিলেন, কিন্তু আমাদের হাতের গাঁথা মালা আর রাধারানীর হাতের গাঁথা মালার মধ্যে তফাতটা কোথায়? কেমন করে মালা গাঁথতে হয়, রাধারানী কেমন করে মালা গেঁথেছিলেন, ভক্তি ডোরে বিনা রাধারানী মালাখানি গেঁথেছে। একটি করে ফুল নেই আর নয়নীর জলে বদন ভাসা, রাধারানী যেই মালাটি গাঁথলেন বাবা তাতে কোনো সুতো লাগলো না, বিনা সুতোই ভক্তি ডোরে অশ্রু মালা দিয়ে রাধারানী সুন্দর করে গোবিন্দের গলায় পরাবে বলে মালাটি গাঁথলে। আর সেই মালাখানি তাড়াতাড়ি করে হাতে নিয়ে বিশাখার কাছে ছুটে গিয়ে বলছে, ও বিশাখা, ও বিশাখা তাড়াতাড়ি আয়, দেখবি আয়, দেখবি আয়, এই দেখ আমি কত সুন্দর মালা গেঁথেছি, তাড়াতাড়ি আয়। ওমা বিশাখা যেই না কাছে এসেছে রাধারানী বলছে, ও বিশাখা সন্ন্যাস সখী, তুই একটা কাজ করে দিবি, এই মালাটা একটু আমার বধুর গলায় পরিয়ে দিয়ে আসবি। বিশাখা বলছে, কি বললি, তোর বধুর জন্য তুই মালা গেঁথেছিস, সেই মালাটা কিনা আমি গিয়ে পরিয়ে দিয়ে আসবো, সেটা কেমন করে হয়? হ্যাঁ গো মায়েরা, যে মালা গেঁথেছে সে পরাবে না, তার সখীকে বলছে তুই গিয়ে পরিয়ে দিয়ে আয়। বিশাখা বলছে, শোন সখী, একবার বলেছিস ফুল তুলে এনে দে, আমি এনে দিয়েছি, আবার তুই আমায় বলছিস মালাখানি বধুর বলে পরিয়ে দিয়ে আয়। বলি, আমার কি সংসারে আর কোনো কাজ নাই, তুই যা বলবি তাই করতে হবে? শোন, আচ্ছা বেশ বেশ বেশ, আমি জানি তুই আমায় কত ভালোবাসিস, আমি তোর মরম সখী, পরম সখী, ধরম সখী, অত কিছু বলে আমাকে বোঝাতে হবে না। রাধে, তুই যখন বলেছিস আমি কি আর না করতে পারি, কই দে আমাকে মালাখানি দে, আমি যাই। ওমা মালাখানি হাতে নিয়ে রাধারানীর কথা মতো বিশাখা চলেছে গোবিন্দের গলায় পরাবে বলে, কোথায়? যমুনার তীরে। কেমন করে চলেছে? মালা হাতে লয়ে দুতি আনন্দে পুরা লয়তি, মালা হাতে লয়ে দুতি আনন্দে পুরা লয়তি, মনের আনন্দে আজ চলেছে কেমন ভাবে, এত তার মনে আনন্দ হয়েছে যে সে আনন্দের আর কোনো সীমা নাই, মনের আনন্দে দুটি বাহু তুলে চলেছে বিশাখা, সীমা নাই সীমা যে নাই, সীমা নাই সীমা যে নাই, সীমা নাই সীমা যে নাই, সীমা নাই সীমা যে নাই,
এসে উপস্থিত হয়েছে কোথায় মা? যমুনার তীরে, যেখানে প্রাণ গোবিন্দ আমার। দাদা বলরামকে সঙ্গে নিয়ে, দ্বাদশ রাখাল বনকে সঙ্গে নিয়ে খেলায় মত্ত হয়েছেন। ও মা, খেলায় মত্ত হয়েছে, বিনোদ খেলায় মত্ত হয়েছেন ভগবান। কি মা এরা বিনোদ কথার মানে কি? বিনোদ খেলায় মত্ত হয়েছেন বলুন তো দিদি ভাই, বিনোদ মানে কি? হ্যাঁ, বি মানে বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর নোদ মানে নতুন। তাহলে বিশেষ বিশেষ নতুন নতুন খেলায় ভগবান প্রত্যেক দিন খেলা করে, আজকেও খেলছেন। তা মাগো, কারণটা হচ্ছে একটাই, বিশাখা এতক্ষণ পর বুঝতে পারলো যে রাধারানী, রাধারানী অপেক্ষা করেছিল গোবিন্দ কেন রাধার কুঞ্জ পানে তাকায়নি, কেন তাকায়নি? আচ্ছা একটা কথা বলুন তো রাধে রাধে ও দাদা ভাই, এই যে আপনাদেরকে বলছি, ওই যে মাফলার বেঁধে আছেন দাদা ভাই আপনি, আর ওই নীল জামা পরে আছেন যে, হ্যাঁ আচ্ছা, আপনাদের নামটা কি একটু বলবেন দাদা ভাই? বাপ্পা। আর আপনার? হ্যাঁ অরূপ, স্বরূপ, স্বরূপ। আচ্ছা আপনারা কি ভাই ভাই? নিজের না হলেও পাড়া সম্পর্কে ভাই দাদা। আচ্ছা মনে করুন আপনারা দুজন ভাই, নিজের দুই ভাই, তা বাপ্পা দাদা ছোট আর স্বরূপ দাদা বড়। একটা কথা ভালো করে মনে রাখবেন মা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে সরস্বতী পুজো গেল, এই সরস্বতী পুজোর দিন দুই ভাই খুব সুন্দর করে সেজে গুজে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় হঠাৎ বাবা ওই বাপ্পা দাদার প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেল। ও মা, রাস্তার ধারে খুব সুন্দর করে সেজে গুজে বাপ্পা দাদার প্রেমিকা দাঁড়িয়ে আছে অপেক্ষা করে বাপ্পা দাদার জন্য। কিন্তু সঙ্গে যে স্বরূপ দাদা আছে, বড় দাদা তো, তা হ্যাঁ বাবা, কি মায়েরা, সঙ্গে যদি বড় দাদা থাকে ছোট ভাই কি প্রেমিকার দিকে তাকিয়ে থাকতে পারে? পারে কি? কি দাদা ভাই পারবেন? লজ্জা করবে তাই না? হ্যাঁ লজ্জা করবে, কারণ সঙ্গে আছে দাদা বলরাম। তাই কৃষ্ণচন্দ্র ছোট তো দাদা বলরাম থাকার কারণে রাধার কুঞ্জ পানে তাকাতে পারে নাই, আর এটাই হয়েছে রাধারানীর অভিমান। তো বিশাখা ভাবছে যাই হোক এ কথা তো আর রাধে জানে না, তো যাই হোক তাকে গিয়ে আমি বোঝাবো, এখন যে কাজটা দিয়েছে সেই কাজটা করে আমি চলে যাব, মালাখানি বধুর গলায় পরাতে হবে, গিয়ে দেখতে ভগবান খেলায় মত্ত হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনের আনন্দে আজ ভগবান খেলা খেলছে, বিনোদ খেলা। কেমন ভাবে খেলছে? সখাগণদের সঙ্গে নিয়ে মনের আনন্দে ভগবান খেলা খেলছেন, বৃন্দাবন আলো করে, যমুনার তীর আলো করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। খেল তো নন্দ তুলা বসুদা।